সবাইকে সবাই কেমন আছেন দিস ইজ রাহি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে ওপেন হওয়া সেকেন্ড সি ফুড রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের সি ফুড পাবেন আপনারা আর আমি আজকে আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাবো আর কোথায় কী ধরনের ফ্যাসিলিটিস আছে ওটা দেখিয়ে দিব সো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন জানিয়ে দিচ্ছি এটার লোকেশনটা হচ্ছে গোলপাহাড় মোড় এটা খুব ইজি একটা জায়গায় যারা আগে এমএফসি চিনতেন এটা হচ্ছে ওল্ড এমএফসি বিল্ডিংয়ের ঠিক নিচতলায় আর গোলপাহাড় থেকে একটু প্রবর্তকের দিকে যেতেই দু তিনটা বিল্ডিং ফেললেই এই বিল্ডিংটা পড়ে সো যারা চিটাগাংয়ের আছেন তারা খুব ইজিলি এই জায়গাটা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ঢুকতেই সামনের পোর্শনটা এখানে আপনারা চাইলে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন চলুন এখন একটু ভিতরের দিকে যাওয়া যাক যেহেতু এটা সি ফুড রেস্টুরেন্ট সো আমরা একটু ডেকোরেশনটা একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করেছি এই থিমের সাথে মিল রেখে এটা হচ্ছে আমাদের মেইন হল এখানে আপনারা বসে আপনাদের ফুড এনজয় করতে পারবেন এবং প্রত্যেকটা কর্নারে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তারপর এখানে আমাদের আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এই জায়গাটাতে চাইলে আপনারা ছোটোখাটো পার্টি করতে পারবেন তো এই রুমটা চাইলে আপনারা বুকিং নিয়ে ছোটোখাটো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করতে পারেন লাইক বার্থডে পার্টি বা ফ্যামিলি গেট টুগেদার যারা 15-20 জন মানুষ নিয়ে আপনারা যে ধরনের প্রোগ্রামগুলো করতে চান এই ধরনের প্রোগ্রামগুলো এখানে করতে পারবেন তো যদিও আমরা এখন প্রি ওপেনিংয়ে আছি এই টাইমে আমাদের মেনুটা খুবই শর্ট অল্প কিছু আইটেম নিয়ে আমরা রেস্টুরেন্টটা ওপেন করেছি আর আমাদের কাস্টমার ফিডব্যাক নিচ্ছি যে আমাদের এখানে আমরা একটা কিড জোন করছি যেটা আফটার 10 ডেজ আমরা এটা ওপেনিং দিয়ে দিব কিড জোনে তো আপনারা এখন আসলে হয়তো কিড জোনটা পাবেন না কিন্তু আমাদের কিড জোনের কাজ চলতেছে সো কিছুদিন পর থেকে আমাদের কিড জোনটা ওপেন থাকবে বাচ্চাদের জন্য সো ফ্যামিলি গ্যাদারিংয়ের জন্য এর থেকে বেস্ট প্লেস আর কিছুই হতে পারে না তো আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেড স্ন্যাপার থেকে এসে ঘুরে যাবেন আপনাদের মতামত জানাবেন আমাদেরকে আমাদের ফুড কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো আল্লাহ হাফেজ